Allahu, 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 Allah. আপনারা কেমন আছেন? মাশাআল্লাহ, আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, ঈমানের সাথে রাখুন, বলুন আমিন। আল্লাহ তাআলার পবিত্র দরবারে হাজারো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যে মহান মনিব অত্যন্ত মেহেরবানি করে এই কনকনে শীতের মাঝে কুয়াশা ঘেরা রাতে আমাদের সকলকে কোরআনের মহব্বতে কোরআনের মাঠে হাজির হওয়ার তৌফিক দিলেন, সুস্থ রাখলেন, নিরাপত্তা দিলেন, কোরআনের কথা বলার মতো শোনার মতো কোরআন মুখী দিল দিলেন। এই সব নিয়ামতের মালিককে আল্লাহ। এজন্য আমরা আলোচনার শুরুতে মন প্রাণ উজাড় করে অন্তরের সবটুকুন শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আমাদের মনিব আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই, সবাই মিলে জোরে জোরে কালিমা তুশকর পড়ি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন ইমামুনা কুদওয়াতুনা হাবিবুনা সানাদুনা তাবিবু কুলুবিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সাহাবায়ে কেরাম ও শুহাদায়ে জামির আলা ইল্লিয়্যিন আল্লাহ তাআলার কাছে কামনা করছি, বলুন আমিন। আমার ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল লোকমানের 14 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। বিশ্বনবীর পবিত্র মুখ অনুসৃত একখানা ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সূরা লোকমানের 14 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আমি মানুষকে তাদের মাতা পিতার ব্যাপারে নসিহত করছি। আল্লাহ বলেন, আমি আল্লাহ তাদেরকে তাদের মা বাবার ব্যাপারে আদেশ করছি, ওসিয়ত করছি, নসিহত করছি। তারা তাদের মা বাবার ব্যাপারে সতর্ক থাকবে। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন, আমি তাদেরকে ইহসান করার জন্য আদেশ করছি তাদের মা বাবার প্রতি। কারণ কি? কারণ হলো ওই মা বাবার মাধ্যমে তারা দুনিয়া এসেছে। এই মা বাবা যদি তাদের প্রতি মহসিন না হতেন, তারা এইভাবে বেড়ে উঠতে পারত না। এবার আল্লাহ ব্যাখ্যা করছেন, তার মায়ের দিকে নজর দেখতে পাবে তার মা তাকে একটার পর একটা কষ্টের পর কষ্ট করে পেটে ধারণ করেছে। এবং তাকে 2 বছর দুধ পান করিয়েছে। অনিষ্কুরলি, আমি তাকে আদেশ করি আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও, এবং কৃতজ্ঞ হও তোমার মা বাবার প্রতি। কৃতজ্ঞতা শব্দটা আল্লাহ সরাসরি নিজের পরে মা বাবার দিকে দিয়ে দিলেন। কোরআন মাজিদে যে সমস্ত জায়গাতে আল্লাহ তাআলা তার ইবাদত করতে বলেছেন,
তার অসংখ্য জায়গাতে এর পরেই তিনি মা বাবার আলোচনা করেছেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া কাদা রাব্বুকা আল্লা তাবুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা এইভাবে কোরআনের অসংখ্য জায়গায় আল্লাহ নিজের ইবাদতের কথা নিজের কৃতজ্ঞতার কথা বলার পরপরই বলেছেন মা বাবা আল্লাহ যা বলেন সেটা লঙ্ঘন করা পাপ সেটা তামিল করা ফরজ তিনি বলেছেন নামাজ পড়ো আকিমুস সালাত তাই আমাদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করা নফল না ফরজ তিনি বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম এই আদেশের কারণে রমজানের রোজা রাখা নফল না ফরজ তিনি বলছেন ওয়াতুজ জাকাত জাকাত দেওয়ার আয়াতের কারণে ধনীদের জন্য জাকাত দেয়া নফল না ফরজ তো তিনি বলছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই আমি মা বাবার ব্যাপারে তোমাদেরকে আদেশ করছি ইহসান করো তাদের সাথে ইহসান করো একাধিক জায়গায় তিনি ইহসানের আদেশ করলেন এবার আপনারাই বলুন তো তিনি নামাজ পড়ো বললে নামাজ ফরজ হয় রোজা রাখো বললে রোজা রাখা ফরজ হয় মা বাবার সাথে এহসান করতে তিনি আদেশ করলেন এখন এই এহসানের দায়িত্বটা পালন করা আমাদের জন্য নফল না ফরজ যদি কোন সন্তান তার মা বাবার সাথে এহসান না করে তাহলে সে সরাসরি ফরজ লঙ্ঘনের দায়ে অভিযুক্ত হবে এই যে আমরা আমাদের মা বাবার সাথে ভালো আচরণ করি করার পরে আপনি যদি মনে করেন এটা আপনার ক্রেডিট আপনি ভুল ভাববেন যেমন নামাজ পড়ার পরে আমরা এটা মনে করি না আল্লাহর উপকার করছি নাকি মনে করি দায়িত্ব পালন করেছি কথা বলেন রোজা রাখার পরে কি আমরা কেউ মনে করি আল্লাহর উপকার করছি কি মনে করি দায়িত্ব পালন করেছি এই রোজা না রাখলে আল্লাহ আমারে ধরত এই নামাজ না পড়লে তিনি পাকড়াও করবেন তো মা বাবার সাথে ভালো আচরণ করে যদি আপনি মনে করেন যে আমি তাদের উপকার করছি আপনি ভুল করবেন এটা আপনার দায়িত্ব যদি আপনি তাই না করেন এজন্য তিনি পাকড়াও করবেন বরং মা বাবার সাথে এহসানের আচরণ করা নামাজ রোজা হজ যাকাতের চেয়ে বড় ফরজ কিন্তু আমাদের সমাজের মানুষের আজকে মা বাবার সাথে এহসানের আচরণ করাকে নফল বানিয়েছে আর যারা করে তারা নিজের ক্রেডিট ভাবছে যে আমার তিন ভাই আছে ওই তিনজন তো আমার মা বাবার ভালো সেবা যত্ন করে না আমি করি এটা আমার ক্রেডিট আচ্ছা আপনার ওই তিন ভাই যদি বেনামাজি হতো আর আপনি নামাজি হতেন আপনি কি কখনো ভাবতেন যে আল্লাহর উপকার করছি না আমার ক্রেডিট তো এখানে চিন্তা কেন আসবে মা বাবার সাথে হাসান করাটাকে আজকে নফল বানাইছে লোকজন অথচ বন্ধু শুনুন আল্লাহর হাবিবের বক্তব্য হলো রে যার রব্বি রে যাল ওয়ালিদাইন ও সখতুর রব্বি ফি সখতিল ওয়ালিদাইন আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়ছো রোজা রাখছো হজ করছো যাকাত দিচ্ছো আল্লাহকে খুশি করার জন্য জিহাদের মাঠে গিয়ে রক্ত দিচ্ছো আল্লাহকে খুশি করার জন্য শীতের মাঝে মাহফিলে এসে বসে আছো আল্লাহকে খুশি করার জন্য সকাল সন্ধ্যা জিকির করছো আল্লাহকে খুশি করার জন্য পকেটের টাকা গরিবের হাতে তুলে দিচ্ছো দোস্ত শোনো
এইগুলো করে আল্লাহকে তুমি খুশি পাঠ করতে পারবে, তখন তোমার মাতা পিতা তোমার উপরে খুশি থাকবেন। যখন রাসূল বলেন মাতা পিতার সন্তুষ্টির উপরে আল্লাহর সন্তুষ্টি ডিপেন্ড করে, নির্ভর করে। যেই সন্তানের প্রতি তার মা বাবা খুশি নয়, ওই সন্তান যত ইবাদত করুক আল্লাহকে খুশি করতে পারবে না। যেই সন্তানের উপরে মা বাবা বেজার, সে কপাল পোড়া, সে হতভাগ্য, মা বাবাকে বেজার রাইখা, মা বাবাকে নারাজ রেখে তুমি রবকে সন্তুষ্ট করতে কখনোই পারবা না। কারণ হলো আল্লাহ খুশি হওয়ার আগে তাকায়া দেখি তার উপরে তার মা বাপ খুশি আছে কিনা। মা বাবার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টির জন্য ফাউন্ডেশন। এই যে আপনারা ক্যান্টনমেন্ট গেলে সেখানে তিনতলা পাঁচতলা ভবন দেখেন, কুমিল্লা গেলে আট দশতলা বিল্ডিং দেখেন, এই বিল্ডিং গুলো মাটির উপরে দাঁড়ায় আছে। আপনি যেটা দেখেন না সেটা হলো মাটির নিচে কিছু ইট, ওটার নাম হলো ফাউন্ডেশন। ওটা যদি না থাকতো দশতলা বিল্ডিংটা দাঁড়ায় থাকতো না। এই জন্য যারা ইঞ্জিনিয়ার তারা ফাউন্ডেশনের ব্যাপারে থাকে খুব সতর্ক, খুব সতর্ক। আবার বন্ধু বিল্ডিং এর ওয়ালের ইট যদি দুই নাম্বার হয়, ওই ওয়ালের ইটের কারণে বিল্ডিং ভাঙে না, কিন্তু যদি ফাউন্ডেশনের ইট কংক্রিট গুলো দুই নাম্বার হয় তাহলে ঝুঁকি আছে না নাই? মা বাবা হলো আপনার জন্য ফাউন্ডেশনের মতো, রব আগে তাকান তার প্রতি তার মা বাবা সন্তুষ্ট কিনা। এবার যদি আল্লাহ তাআলা দেখেন ওই সন্তানের উপরে তার মা বাপ খুশি, সে সামান্য ইবাদত দিয়ে আল্লাহকে রাজি করতে পারবে। আপনি আল্লাহকে কি দিয়ে খুশি করবেন? সেজদা দিয়ে? মা বাবাকে নারাজ করে আল্লাহকে আপনি কত লম্বা সেজদা দেবেন? পাঁচ মিনিট, দশ মিনিট লম্বা সেজদা, বিশ মিনিট, আধা ঘন্টা লম্বা সেজদা। এখানে আমরা যে কয়জন বসে আছি, দশ মিনিট এক সেজদায় কাটাইছি, আমরা এখানে কয়জন আছি? পুরা জীবনের হিসাব করুন, পুরা জীবনের আশি সত্তর পঞ্চাশ চল্লিশ তিরিশ বছরের হিসাব করেন, এক সেজদা দশ মিনিট ছিলেন, এমন সেজদা কয়টা দিছেন? সুবহান রাব্বিয়াল আলা তিনবার বলতে সময় তিরিশ সেকেন্ডের বেশি লাগে না। সুবহান রাব্বিয়াল আলা তিনবার বলে তিরিশ সেকেন্ড লম্বা সেজদা, তাতেই তো মুসল্লির সহ্য হয় না। ইমামরে কাশ দিয়া মিস কল দেয়, আর যদি সেজদাটা ইমাম নয় বার এগারো বার করতেন সুবহান রাব্বিয়াল আলা, তাহলে মুসল্লি মাথা তোলা দিয়া চাইতো হুজুর আছেন আগে সেগা। কয় মিনিটের লম্বা সেজদা আপনি আল্লাহকে দিয়া খুশি করবেন? আল্লাহ কদমে সেজদা পড়ে আছে সৃষ্টির পর থেকে প্রলয় পর্যন্ত মাথা তুলবে না এমন ফেরেশতাও আছে। আল্লাহ তাআলা কিছু ফেরেশতাকে সৃষ্টি করার পরে বলছেন ওয়াসজুদু হাত্তা আমুরাকুম মাররাতান উখরা, তোমরা সিজদায় যাও, আমি দ্বিতীয়বার না বললে মাথা তুলো না।
কুমু ওয়াসাব্বিহু হাত্তা মুরাকুম মাররাতান উখরা, তোমরা দাঁড়ায়া দাঁড়ায় আমার তাসবিহ পড়ো, আমি না বললে পা নাড়ায়ো না। ওয়ারকাউ ওয়াসাব্বিহু হাত্তা মুরাকুম মাররাতান উখরা, তোমরা রুকুতে যাও আমার তাসবিহ পড়ো, না বললে মাথা তুলিও না। ওই ফেরেশতাগুলো আল্লাহকে রুকু করবেন, সিজদা করবেন, কিয়াম করে তাসবিহ পড়বেন, এক সিজদায় কিয়ামত হবে, মাথা তুলবে না, তোলার প্রয়োজন হবে না। আন-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, তারকারাজি বৃক্ষরাজি ফকফকালি সবাই আল্লাহকে সিজদা করছে। আপনি জিকির কয়বার করে আল্লাহকে খুশি করবেন? ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাববিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবীহাহুম। আল্লাহ বলেন আমার সৃষ্টি একটা মাখলুক নাই যে প্রতিনিয়ত আমার তাসবীহ পড়ে না। আপনার মাথার টুপি, পায়ের জুতা, হাতের গড়ি, পকেটের মানি ব্যাগ, সবাই আল্লাহর তাসবীহ পড়ছে নিজের ভাষায় সর্বক্ষণ। বাতাসের শোনো শোনো, পানির কলকল ধ্বনি, ভ্রমরের গুঞ্জরণ, পাখির কিচির মিছি, আপনার কাছে অর্থহীন মনে হতে পারে, অর্থহীন নয়, তারা প্রত্যেকে নিজের ভাষায় আল্লাহর জিকির করছে। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবীহাহুম, তবে তাদের তাসবীহ, তাদের জিকির বুজার ক্ষমতা আমাদের নেই। এখন আপনি অল্প কিছু জিকির, ওই এক বুজার মিনিটের সেজদা দিয়ে আল্লাহর খুশি করে জান্নাত পেয়ে যাবেন, কেমনে ভাবলেন? এই জন্য আপনার আমার ইবাদত নেওয়ার আগে, গ্রহণ করার আগে রাব্বুল আলামিন খেয়াল করে দেখেন তার মা বাবা তার উপরে খুশি আছে কিনা। যদি খুশি না থাকে, তোমার ইবাদত তোমার মাথার মাঝে ছুঁড়ে মারবে, আল্লাহ কবুল করবেন না। আর মা বাবাকে যদি খুশি করে তুমি ইবাদত করো, তোমার সামান্য ইবাদতে আল্লাহ খুশি হয়ে জান্নাত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ, আমরা তো সবাই জান্নাত চাই, আমরা সবাই আল্লাহর সন্তুষ্টি চাই, কোনো সন্দেহ আছে? এ কোরআনের সবচেয়ে বড় মুফাসসির বিশ্ব নবীর পরে যিনি, উনার নাম আব্দুল্লাহ, বাবার নাম আব্বাস, যাকে বলা হয় রাইসুল মুফাসসিরিন, রাসূলের শাস্ত্র ভাই, ওই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নি লা আলামু আমালান আকরাবু ইলা আল্লাহি মিন বিররিল ওয়ালিদাইন। সহিহ বুখারীতে এসেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আল্লাহর কাছে যাওয়ার জন্য, নৈকট্য পাওয়ার জন্য, আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য দুনিয়ায় মানুষ যত নেক আমল করে, আমি আব্দুল্লাহ ইবনে আব্বাসের এলেম থেকে আমি বলছি, শোনো, মাতা পিতার সাথে উত্তম আচরণ, ইহসান করার আমলের চেয়ে আল্লাহর কাছে তাড়াতাড়ি যাওয়ার আর কোনো আমল নাই। আমি জানি না কোন আমলের নাম আকরাবু ইলাল্লাহ, আকরাব ইসমে তাফজিল, সুপারলেটিভ ডিগ্রি শব্দ, আল্লাহর খোফ কাছে নিয়ে যায়, এমন কোন আমল আমি ইবনে আব্বাসের জানা নাই। মিন বিররিল ওয়ালিদাইন, মাতা পিতার সাথে সদা চারানোর তুলনায় আর কোন আমল নেই। আমার ভাই, এই জন্য তো বিশ্ব নবী কোন একদিন উনার সাহাবাদের মজলিসে বসে আলোচনা করার সময় হঠাৎ করে বললেন, রাগমান ফুহু রাগমান ফুহু রাগমান ফু, সে ধ্বংস হয়ে যাক, সে ধ্বংস হয়ে যাক, তার নাক ধুলায় লুটে যাক।
বিশ্বনবীর কোন এক সাহাবী বললেন, হুজুর আপনি তো কাউকে বদদোয়া দিতে আমরা খুব একটা শুনি না, কিন্তু আজকে আপনি কাকে বদদোয়া দিচ্ছেন, ধ্বংস কামনা করছেন কার? এবার রাসূল বলেন, মান আদরাকা ওয়ালিদাই আহাদাহুমা আও কিলাহুমা ইনদাল কিবাব ওয়ালাম ইয়াদখুলিল জান্নাহ। আমি তার ধ্বংস কামনা করি যে ব্যক্তি মা বাবা দুইজনকে পেয়েছে বৃদ্ধ অবস্থায়, অথবা একজনকে পেয়েছে পাওয়ার পরও জান্নাত পায় নাই। এই হাদিস দিয়ে বোঝা যায় মা বাবা জীবিত পাওয়া মানে ডাইরেক্ট জান্নাত পাওয়া। সুবহানাল্লাহ। এবং বিশ্বনবী বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মিহা উম্মাহাত, তোমাদের জান্নাত তোমাদের মায়ের পায়ের, সন্তানের জান্নাত তার মায়ের পায়ের নিচে। হাদিস আরেক হাদিস আছে, আল ওয়ালিদু আওসাতু আবওয়াবিল জান্নাত মান শা ফালইহাফিজ ও মান শা ফালইদাজ্জি। মায়ের পায়ের নিচে জান্নাত এক হাদিস, আরেক হাদিস হলো জান্নাত ওই জান্নাতের বড় দরজার নাম হলো তার বাবা। আল ওয়ালিদু আওসাতু আবওয়াবিল জান্নাত, আল ওয়ালিদু আওসাতু আবওয়াবিল জান্নাত, আল ওয়ালিদু আল ওয়ালিদু তোমার বাবা তোমার জান্নাতের সবচেয়ে বড় দরজা। যে চায় তার দরজা সে ভেঙে ফেলু ধ্বংস করে দেখ, আর যে চায় দরজাটাকে সংরক্ষণ করুক, এর মানে মায়ের পায়ের নিচে জান্নাত, বাবা জান্নাতের বড় দরজা, ও দুইজন খুশি তোমার জান্নাত নিশ্চিত। এই জন্য আমরা যারা আল্লাহকে কাছে পেতে চাই, আল্লাহর কাছে যেতে চাই, আল্লাহর উপরে ঈমান আনার পরে যত নেক আমল আমরা করছি তার মাঝে, আমাদের দেশে আমরা ওয়াজে শুনি নামাজ রোজা হজ যাকাত, হ্যাঁ দোস্ত এগুলোর হাদিস তো আছেই, ইসলাম তো তিনটা পাঁচটা আয়াত নয় আর দশটা হাদিস নয়, আপনাকে আহকামের 500 আয়াত আহকামের 3000 হাদিস এগুলো জেনে তারপরে বুঝে মেনে চলতে হবে। এই হাদিস দিয়ে বোঝা যায় ইমান আনার পরে মা বাবার নারাজ রাইখা তুমি নামাজ পড়তে পড়তে কপালে চামড়া ছিলে ফেলো, আল্লাহ তোমার উপর সন্তুষ্ট হবেন না। তোমার মা বাবার সন্তুষ্টিটা খুব জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে ফিরে আসলেন, মিরাজ থেকে ফিরে এসে বিশ্বনবী বলেন, দখলতুল জান্নাত ওয়া সামিতু ফিহা কিরাআ, আমি জান্নাতে প্রবেশ করেছি মিরাজের রাতে, ঢুকে দেখি আল্লাহর এক বান্দা জান্নাতে কোরআন তেলাওয়াত করছে। আমি থমকে দাঁড়ালাম, প্রশ্ন করলাম, ভাই আমার জিবরিল, মুসা নবীর উম্মত হলে তাওরাত পড়তো, হযরত ঈসা আলাইহিস সালামের উম্মত হলে ইনজিল পড়তো, লোকটা কোরআন তেলাওয়াত করছে এতে বোঝা যায় আমার উম্মত বটে, তার পরিচয় কি? কি সৌভাগ্যবান মানুষ, আল্লাহর জান্নাত পেয়েছে কোরআন তেলাওয়াতের অনুমতিও পেয়েছে। কে সে? জিবরিল আমিন তখন বললেন, হুয়া হারিসাত ইবনু নুমান। হুজুর চিনেন নাই বুঝি, এই তো আপনার সাহাবী হযরত হারেসা। সুবহানাল্লাহ। আপনার সাহাবী হারেসা ইবনু নুমান, আল্লাহ হাবিব দেখে জান্নাতে কোরআন তেলাওয়াত করছে, অথচ হারেসা তখনো মৃত্যুবরণ করেন নাই, হারেসা তখনো দুনিয়া। বিশ্বনবী মিরাজ থেকে ফিরে আসলেন, হযরত হারেসাকে ডাকলেন, ও হারেসা এমন কি নেক আমল করো, এমন কি নেক আমল করো, আমি তোমাকে জান্নাতে কোরআন পড়তে দেখে এসেছি। ওয়াকানা বাররান নাসি বি উম্মিহা, ওয়াকানা বাররান নাসি বি উম্মিহা,
kana yakli rasaha biyadi wa yut'imuha biyadi. Hazrat Harisa bolen huzur nekamol ar ki kori apnara ja koren sobai ja kore namaz roza hajj zakat tasbih tahlil porda poshita halal haram ami egulo mene choli tobe extra otirikto ekta kaj ami kori jeta oneker shoubhaggo hoy na seta holo amar bura ekjon ma ache jini boro mazur oke ami niyomito nij hate gosol korai উনার মাতার চুলগুলো আমি নিজের চিরুনি দিয়া সিটি কেটে দেই ইয়া পীরা সাহাবিয়া দি আমার মা বড় মাজুর আজুজ বড় বিদ্যা আজুজ আমার মা নিজে হাতে খাইতে পারে না আমি আমার মারে নিজ হাতে খাওয়াই তারপরে আমি খাই আমার মারে না খাওয়াইয়া আমি খাই না আল্লাহর হাবিব একটু শুনে বললেন কাযালিকাল বিরু ও কাযালিকাল বিরু ও কাযালিকাল বিরু তুমি আসল কামটা করছো তুমি আসল কাম করছো আল্লাহ জি বিরওয়ালে দাইনের কথা বলছে এটাই হলো আসল বীর এটাই হলো আসল বীর তোমার মায়ের দোয়ার কারণে তুমি মরার আগে জান্নাত পেয়ে গেছো এইজন্য আমার ভাইরা যাদের মা বাবা আছে তাদের জান্নাত বাড়িতে তাদেরকে খুশি করো তাদেরকে খুশি করো তাদেরকে খুশি করো একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতে চাইলেন ইয়া রাসূলুল্লাহ মা হাক্কুল ওয়ালিদাইন আলা ওয়ালাদিহিমা ক্বালাহুমা জান্নাতুকা ওয়া নারুক সাহাবী গিয়ে প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ কুরআন পড়লে তো পাই আল্লাহ কয় মা বাবার সাথে ইহসান করো এর মানে তাদের হক আদায় করো আপনিও বলেন তাদের হক আদায় করো হুজুর হকগুলো কি কি একটু ব্যাখ্যা করে আপনি যদি একটা তালিকা দিতেন তাহলে 1 2 3 4 করে তাদের হকগুলো আদায় করতে থাকতাম হুজুর হক কি আমাদের উপরে আমাদের মা বাবার একটু বলুন প্লিজ রাসূল এক কথায় জবাব দিলেন কোন তালিকা দেন নাই সংক্ষেপে বলে দিলেন হুমানারুকা হুমা জান্নাতুকা ওয়া না রূপ তারাই তোমার জান্নাত তারাই তোমার জাহান্নাম এখন তুমি ভাবো জান্নাত নিবা না জাহান্নাম নিবা এই সিদ্ধান্ত তোমাকে নিতে হবে এখন তাদেরকে খুশি করো জান্নাত তাদেরকে नाराज করো জাহান্নাম কেমনে খুশি করবা সেটা তোমাকে ভেবে নিতে হবে সেটা তোমাকে চিন্তা করতে হবে কাকে কেমনে খুশি করা যায় সবাইকে সব দিয়ে খুশি করা যায় না দেখা যায় সামান্য কিছু দিল মন পাওয়া যায় এখন মা বাবাকে কেমনে খুশি করবেন তাদের হক কেমনে দেবেন আসলে মা বাবার হক তো আদায় করা সম্ভব না তারা এমন দুইজন মানুষ যে মানুষগুলার সে দুনিয়াতে আপনাকে কেউ আর বেশি ভালোবাসে না এই দুনিয়াতে আপনার সবচেয়ে কাছের মানুষ সবচেয়ে প্রিয় মানুষ সবচেয়ে হিতাকাঙ্ক্ষী মানুষ তাদের নাম আপনার মা এবং আপনার বাবা আল্লাহ তাআলা নিজে বলছেন হামালুতুম্মুহু কুরহা ওয়াদাতুহু কুরহা হামালাতুম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন তোমার মা তোমাকে নিয়ে কত কষ্ট করছে রে বান্দা তুমি কল্পনা করতে পারবা না তোমার মায়ের কষ্ট কত ও যুবক তাকায় দেখো তোমার গর্ভবতী স্ত্রীর দিকে সন্তান পেটে আসার সাথে সাথে বমি শুরু হয় খাবার দাবার চাহিদা রুচি আর নেই খাইতে মন চায় না তারপরও কোন রকমে কষ্ট করে খায় কিন্তু পেটে থাকে না আবার বমি রাতের বেলায় বাবা ঘুমায় থাকে পাশে তার স্ত্রী কিন্তু হঠাৎ ঘুম ভেঙে দেখে পাশে বউটা নেই
গড়ির দিকে তাকায় দেখে আড়াইটা বাজে। বাপসের স্ত্রী বুঝি টয়লেটে হাজত করতে গেছে, কিন্তু স্ত্রীর ফিরতে দেরি, ফিরে না কেন? টয়লেটের কাছে গিয়ে দেখে ভিতরে বমির শব্দ শোনা যাচ্ছে। আপনার স্ত্রী আপনাকে ডাকও দেয় নাই, এইভাবে তার দশ মাসের কাছাকাছি সময় কাটছে একটার পর একটা কষ্ট। আপনি যখন চার মাস বয়স পেয়েছেন মায়ের পেটে, প্রথম চল্লিশ দিন পানি, দ্বিতীয় চল্লিশ দিন রক্তপিণ্ড, তৃতীয় চল্লিশ দিন মাংসপিণ্ড, তিন চল্লিশ একশো বিশ দিন, ডেট মিন চার মাস যখন চলে গেল, আল্লাহ বলেন চার মাস যাওয়ার পরে আমি মাংসপিণ্ডের ভিতরে হাড্ডি ঢুকাইয়া চামড়া দিয়া ঢেকে মানুষ বানাই। তারপরে তার দেহের মাঝে আমি রুহটা ঢুকাইয়া দেই। চার মাস যাওয়ার সাথে সাথে আপনি এবং আমি রুহ পেয়েছি। রুহ পাওয়ার পরে মায়ের পেটে এবার নড়াচড়া শুরু। সারাদিন মা কষ্ট করে কাজ করে, রান্না বান্না করে, সংসার সামলায়, কাপড় চোপড় ধোয়া লাগে, আরো কত রকমের কষ্ট, সব কষ্ট ক্লান্ত করে মা যখন রাতে ঘুমাতে যায়, আপনি নড়াচড়া করে মায়ের ঘুম ভেঙে দেন। এইভাবে মা নির্ঘুম সময় কাটায় আপনার প্রসব পর্যন্ত। এরপর আল্লাহ বলবো দা থুক কুরহাও, তারপরে তোমার মা মৃত্যুর ঝুঁকি নিয়ে তোমাকে প্রসব করেছে। সন্তান প্রসবের সময় মারা যায় এমন মাও আছে না নাই? আমার ভাইয়েরা, আমাদের প্রত্যেকটা জিনিসের একটা লিমিটেশন আছে। যেমন এই যে মাইক বাজতেছে, মাইকের যেখানে হরন, হরন যদি আপনার কান বরাবর এইভাবে ধরে, কানের পর্দাটা ফেটে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? এর মানে আপনার শ্রবণ করার যে কানের পর্দা সেটারও একটা রেঞ্জ আছে, নির্ধারিত ডেসিবলের বাহিরে সাউন্ড যদি যায় আপনার কান অসহ্য পর্দা ফেটে যাবে। সহ্যের দিকে যদি আপনি লাগাতার দশ মিনিট তাকায় থাকেন, আপনাকে কেউ জোর করে তাকায় রাখে, চোখ বন্ধ করতে পারবা না, দশ মিনিট লাগবে না, তার আগে চোখ নিষ্প্রভ হয়ে যাবে। কারণ আপনার দেখারও একটা নির্ধারিত রেঞ্জ। ঠিক মানুষকে যদি শাস্তি দেয়, কষ্ট দেয়, কষ্ট সহ্য করার নির্ধারিত রেঞ্জ আছে, সেটা হলো চিকিৎসা বিজ্ঞানের ভাষায় 45 ইউনিট। একজন মানুষ 45 ইউনিট পর্যন্ত কষ্ট সহ্য করতে পারবে, এসে বেশি কষ্ট দিলে তখন সে সেন্সলেস হবে। মাঝে মাঝে যখন পুলিশ ধরে নিয়ে রিমান্ডে পিটা, যারে পিটাইছে সে পরবর্তীতে মুক্তি পাওয়ার পরে বলে আমারে দুইরাত পিটাইছিল, তবে প্রথম দশ মিনিট পিটা খুব কষ্ট পাইছি, পরে আমি আর কষ্ট পাই নাই, আমি যে বেহোশ হইছি আমিও জানি না, দুই দিন পরে দেখি আমি হাসপাতালে। এমন ঘটনা আছে না নাই? এর মানে হলো 45 ইউনিটের বেশি কষ্ট সহ্য করার ক্ষমতা মানুষের থাকে না, মানুষ সেন্সলেস হয়ে যাবে, এর চেয়ে বেশি পিটাইলে মানুষটা মারা যাবে। 45 ইউনিট কষ্ট একটা মানুষ সহ্য করে সুস্থ, অর্থাৎ হুঁশ থাকে, 45 এর বেশি গেলে বেহুঁশ হয়ে যায়। কিন্তু চিকিৎসা বিজ্ঞান বলে সন্তান প্রসবের সময় মায়ের ব্যথা 45-এর বেশি, 45-এর বেশি 57 ইউনিট পর্যন্ত হয়, 57 ইউনিট। ওই কষ্টটা সবটা মা সহ্য করে, আল্লাহ তাকে বেহুশ করলে বাচ্চাটা আসতো না পেট থেকে। সুম্মা সাবিলা ইয়াসসারাহু, এই কষ্ট আল্লাহ তার হুঁশ রাখে। মানুষের দেহে হাড্ডি আছে 200 কয়টা? 206টা হাড্ডি আছে। জন্মের সময় বেশি থাকে, আস্তে আস্তে কমতে কমতে প্রাপ্ত বয়স্ক যখন হয় হাড্ডির সংখ্যা থাকে 206।
ও 206টা হাড্ডি থেকে 20টা হাড্ডি যদি একসাথে ভেঙে ফেলা যেত যে পরিমাণ ব্যথা আপনি পাবেন আপনাকে জন্ম দেওয়ার সময় আপনার মা ঠিক ওই পরিমাণ ব্যথা সহ্য করেছে সন্তান যখন দুনিয়া বিকাশতে শুরু করেছে মায়ের চোখের পানি গড়ে পড়া শুরু মা এবং শাশুড়ি তারা তাকায়া বোধ করে বোঝে জিজ্ঞাসা করে বৌমা বেদনা শুরু হয়েছে প্রসব বেদনা মাথা নাড়াইয়া বুঝায় হ্যাঁ আম্মা শুরু হয়েছে এখন বসলেও মজা নাই দাঁড়াইলেও মজা নাই শুলেও মজা নাই অসহ্য যন্ত্রণা ওই প্রসবের ব্যথা পর্যায়ক্রমে বাড়তেই থাকবে এটাই নিয়ম যদি না বাড়ে সন্তান দুনিয়ায় আসবে না প্রসবের বেদনা যখন চরম হয়ে যায় তখন মা নিজের চুল নিজে ছিঁড়তে শুরু করে জিহ্বা কামড় দিয়ে ফেলে কত মা ওই সময় মারা যায় সন্তানের মাথা দুনিয়ার দিকে আসছে মা 57 ইউনিট পর্যন্ত কষ্ট সহ্য করছে সন্তান যখন দুনিয়ার দিকে পা বাড়ায় মায়ের পেটের দিকে পা দিয়ে একটা ধাক্কা দিয়ে বের হয় তখন মায়ের কলিজে আঘাত লাগে অনেক মা তখন বেহুশ হয়ে যায় কয়েক মিনিট মায়ের সেন্সই থাকে না যারা সাহায্য করছে ওই দাইরা টেনে বের করে আছে আপনাকে 10 মিনিট 20 মিনিট আধা ঘন্টার পরে মা স্বাভাবিক হয় তখন চোখ মেলে মিটি মিটি করে তাকায় আমার কলিজার টুকরাটা আমাকে একটু দেখা যেই সন্তানের কারণে ওনার জীবন প্রায়শ্চাগত ওই সন্তানের সাথে তার সামান্য শত্রুতা নাই বরং যখন আপনজনের আউনার কাছাকাছি দেয় এখনো ভালো করে শরীরটাও মোছে নাই আপনার মা আপনার গালে চুমু দেয়া শুরু করছে বুকের সাথে জড়ায়া ধরে রাখে আপনার পিঠের উপরে পেটের উপর হাত না দিয়া ঘুমায় না যেই সমস্ত মহিলাদের সিজার হয় পেট কাইটা বাচ্চা নেয় তাদেরও খবর নিয়ে দেখেন দুই তিন দিন এইভাবে শীত হইয়া শুয়া থাকা লাগে নড়া চড়াটাও করতে পারে না শুয়া শুয়া পসরা পর্যন্ত করা লাগে ও বন্ধু মেরুদণ্ডের হাড্ডিতে যে ইঞ্জেকশনটা দেয় পুশ করে অবশ করে তারপরে ফেটটা কাটে ও ইঞ্জেকশন যখন দেয় মায়ের কলিজাটা ব্যথায় ফেটে যায় এই কষ্টের পরে আপনাকে আবার 2 বছর দুধ খাওয়াতে হবে প্রসাব প্রতি আধা ঘন্টা এক ঘন্টা 2 ঘন্টা পরে আপনি করছেন এক একদিন 10 বার 20 বার 50 বারও প্রস্রাব করে পিচ্ছিগুলো সারাদিন প্রস্রাব পায়খানা করে ওই মা যদি সামান্য 3-6 ঘন্টা আপনার ব্যাপারে বেখবর থাকত এই শীতের মাঝে জ্বর এসে নিউমোনিয়া হয়ে যেত কিন্তু আপনি প্রস্রাব করতে দেরি সেন্স করতে দেরি হয় না এই শীতের রাতে 10-20 বার প্রস্রাব করেছেন আপনি মা সবগুলো সেন্স করেছে সারা রাত আপনার জন্য নির্ঘুম কাটাইছে তারপরও মায়ের কোনো কষ্ট নাই আপনি 5 বার 7 বার 10 বার পাতলা পায়খানা করছেন মা আপনার পাতলা পায়খানা পরিষ্কার করে বিরক্ত হইয়া আপনাকে একেবারের জন্য ছোট্ট থাপ্পড় দেয় নাই বিরক্ত নয় আপনার পাতলা পায়খানা যখন বেড়ে গেছে মায়ের চোখের পানি আসে আল্লাহ আমার জীবন দিয়া হইল আমার কলিজাটারে বাঁচাইয়া দেও যখন আপনি সবগুলো কাপড় প্রস্রাব করে ভিজিয়ে দিয়েছেন কাপড় আর নাই মা নিজের পরনের কাপড়টা বিছাইয়া দিছে যদি ওইটাও আপনি ভিজাইয়া দেন ওই ভিজাটা মা নিজের গায়ে রাইখা শুকনাটা আপনার পিঠের নিচে আবার দিছে এজন্য আল্লাহ তাআলা বলছেন
ওই মা বাবার সাথে কৃতজ্ঞতার আচরণ করো, এহসানের আচরণ করো। যে ব্যক্তি মা বাবার উপরে তার এহসান দেখাতে পারে না, কৃতজ্ঞ হতে পারে না, সে কখনো আল্লাহর প্রতি কৃতজ্ঞ হয় না। তাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একজন সাহাবীর ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করছেন, ওই সাহাবী বিশ্বনবীর কাছে গিয়া তার বাবার ব্যাপারে অভিযোগ করছে। অভিযোগটা হলো, ইয়া রাসূলুল্লাহ ইন্নালি মালা ওয়া ওয়ালাদা ওয়া বি ইউরিদু আন ইয়াহতাজা ইলা মালি। অভিযোগ হলো, ও আমার রাসূল, আমার টাকা পয়সা আছে, সন্তান আছে, বাবাও আছে, কিন্তু আমার বাবার একটা অভ্যাস হলো, আমার বাবা আমার কাছে দেখা হইলে শুধু টাকা চায়, এই বেটা টাকা দে। হুজুর এখন বাবারে আর কত দিতাম, উনি বারবার চায়, যদি না দেই তাহলে কি অবাধ্যতা হবে, অকুকুল ওয়ালেদাইন হবে, আমার কি কবিরা গুনাহ হয়ে যাবে। বিশ্বনবী উত্তর দেন, আনতা ওয়া মালুকালি আবি, তোমার বাবা তোমার কাছে চাইবে কেন, তুমি এবং তোমার মাল সবটার মালিকে তোমার বাবা, তোমার বাবা তোমার মানি ব্যাগের টাকা চেয়ে নেওয়া লাগবে না, বাবার প্রয়োজন হলে তোমার মানি ব্যাগ পুরা টানে আর অধিকার বাবা আছে। আনতা ওয়া মালুকালি আবি, তুমি তোমার সব মাল সবটার মালিক হলো তোমার বাবা, ওই বাবার হক তুমি কি দিয়ে আদায় করবা, আর যে মা এত কষ্ট করেছে তার হক কি দিয়ে আদায় করবা। বিশ্বনবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, উনার জীবনে একটি কাহিনী। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আইতু রাজুলান ইয়াতুফু বিল বাইত হামালা উম্মাহু ওয়া রাআ যাহরিহি। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি কাবা তাওয়াফ করছিলাম, কাবা তাওয়াফ কালে হঠাৎ আমার চোখ পড়লো আল্লাহর এক বান্দার দিকে, যে বান্দা দেখি তার বুড়া একটা মা তার পিঠের মাঝে বসে আছে, এইভাবে তার গলা জড়াইয়া ধরে সে মাকে পিঠে নিয়া আল্লাহর ঘর তাওয়াফ করে চলছে। আমি তাকে দেখে তার দিকে তাকালাম, সেও আমাকে দেখে চিনল। তাওয়াফ শেষ করার পরে সে তার মাকে রেখে কোনো এক জায়গায় বসাইয়া তারপর আমার কাছে এসে আমাকে লক্ষ্য করে বলে, আতারানি জাযাইতুহা, ও রাসূলের সাহাবী আব্দুল্লাহ, আমার মা বুড়ো মানুষ, আমার বাড়ি হলো ইয়ামান, আমি মাকে ইয়ামান থেকে এনেছি হজ করানোর জন্য, মায়ের বড় শখ তিনি হজ করবেন, কিন্তু মা তো হজ করার সামর্থ্য নাই, তাই পিঠে করে আমি ইয়ামান থেকে এসেছি, তারপরে আরাফায় গিয়েছি, মুজদালেফায় গিয়েছি, সাফা মারওয়া সাই করাইছি, এখন আমার মাকে আমি পিঠে নিয়ে তাওয়াফ সারাইছি। আমি আপনার কাছে জানতে চাই, তার যে হক আমার উপরে আছে আমি তা পরিশোধ করতে পেরেছি তো? আব্দুল্লাহ ইবনে ওমর জবাব দেলা, ওয়ালা বিজাফরাতিন ওয়াহিদা, অসম্ভব, এখনো এক চুমক দুধের হক আদায় হয় নাই। মুসলমান মা বাবা তাদের হক আমাদের উপরে এত বেশি এত বেশি। একজন সাহাবী আল্লাহর হাবিবের কাছে গেলেন, গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী আশতাহিল জিহাদ ওয়া লাম আকদির আলাইহি, হুজুর জিহাদ করার আমার বড় শখ, জিহাদের মাঠে গেলে শহীদ হওয়া যায়, জিহাদের মাঠে গেলে রক্ত দেয়া যায়, জিহাদের মাঠে গেলে গাজী হওয়া যায়, জিহাদের মাঠে গেলে গনিমতের মাল পাওয়া যায়, ওই জিহাদের মতো ইবাদত করার বড় শখ, কিন্তু আমি তো একবারে আমি মাজুর,
আমি এর প্রতি সামর্থ্য রাখি না, আমার শারীরিক সক্ষমতা নাই। হতে পারে তিনি এংরা ছিলেন, হতে পারে তিনি খোড়া ছিলেন, হতে পারে তার হাত ছিল না। হাদিসের শব্দ বললাম আকদির আলাইহি, জিহাদ করার শখ আছে কিন্তু করার ক্ষমতা আমার, আমি মাজুর। বিশ্বনবী তাকে প্রশ্ন করলেন, তোমার মা বাবা কেউ কি বেঁচে আছে? হাল বাকি আমিন ওয়ালিদাই, তোমার মা বাবা কেউ কি বেঁচে আছে? তিনি জবাব দেন, উম্মি, আমার বাবা নাই তবে আমার মা বেঁচে আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বললেন, কাবিলিল্লাহ ফি বিলহা আনতা হাজ্জুন ওয়া মুতামিরুন ওয়া জাহু মুজাহিদুন ফি সাবিলিল্লাহ। আল্লাহর বান্দা বাড়ি চলে যাও, তুমি বাড়ি চলে যাও, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তার খেদমতে তোমাকে কবুল করুক। যদি তুমি তার খেদমতে সময় দিতে পারো তাহলে তুমি মুজাহিদ, তুমি হজকারী, তুমি জিহাদকারী, উমরাকারী, সবার সওয়াব তুমি একাই পেয়ে যাবে। ওই মা বাবা হবে আপনার কাছে আমার কাছে জীবনের সবচেয়ে প্রিয় মানুষ, ওনাদের সে আল্লাহর পরে আর কেউ প্রিয় হবে না। আল্লাহ এবং তার রাসূলের পরে, রাসূল তো আমাদের সামনে হাজির নেই, তাই উনার ভালোবাসা হবে সুন্নাহ মানার মাধ্যমে, কিন্তু এমনিতে বাহ্যিক যে ভালোবাসা আল্লাহর পরে আপনার মা আপনার বাবা তাদের মাঝখানে আর কেউ ঢুকতে পারবে না। কিন্তু এখন বিয়ে করার পরে বউ ডুইকা যায় মাঝখানে, হাজার যুবক পাওয়া যায় বর্তমানে যে যুবকেরা বিয়ের আগ পর্যন্ত বাবা সারা মা সারা কিছু বোঝে না, কিন্তু বিয়ের পরে বউ পাইয়া বউ সারা কিছু আর বোঝে না। অফিসে যাওয়ার আগে একবার ফোন দা সকালবেলা, মা খাইছনি? অফিসে যাচ্ছি দোয়া করো, অফিস ছুটি হলো আবার ফোন দেখ, মা আমি বাসায় আসছি, ঘুমানোর আগে আবার মায়ের খবর নে, মা খাইয়া ঘুমাইতে শুনি। দুই তিনবার ফোন না দিলে সন্তানের কলিজা জুড়ায় না, মা বারবার মোবাইলের দিকে তাকায়, শোয়ার আগে দিয়া ঘুমানোর আগে আমার সন্তানের ফোন আসবে, মা অপেক্ষায় থাকে। মাস শেষ হয়েছে, 10,000 টাকা বেতন, 9,000 টাকাই বাড়িতে পাঠাইয়া দিছে। মা বলে, পাগল ছেলে, 1,000 টাকা দিয়ে চলা যায়নি রে। ছেলে উত্তর দেয়, মা তোমরা খুশি, তোমাদের খুশি আমার খুশি, কিন্তু বিয়েটা করায়া দিলে বন্ধু পুরা পরিবেশ উল্টে যায়, মোবাইল নাম্বারটা ট্রান্সফার হয়ে চলে গেছে, এখন মা উল্টা খবর নেয়, কিরে বাজান দুই দিন চলে গেল ফোন তো দেশ না, বলে মা ব্যস্ত সময় নেই। বিয়ে করার কয়েকদিন পরে বিভিন্ন উজর দেখাইয়া বউটা নিয়ে চলে যায় শহরে, মা বাবার খবর নেয় না, মাস চলে গেছে, 10 তারিখ পার হয়ে গেছে, টাকার খবর নাই। এখন মা ফোন দিয়া জিজ্ঞেস করে, বাকি দোকানদার তোর বাবারে তাউলের টাকা চায়, ডালের টাকা চায়, টাকা তো পাঠাস না। জবাব দে, আমি তো চলতে পারি না, এমন রিক্সাওয়ালাও দেখেছি আমি ঢাকায়, গালের মাঝে একটা দাঁত, মুখে নাই একটা দাঁত নাই, সবগুলো দাড়ি সাদা, পুরা বড়ি ওজন দিলে 40 কেজি হবে না, হাড্ডিগুলো এইভাবে দেখা যাচ্ছে সিনার হাত দিয়ে স্পষ্ট। তাকায়া ভাবি তার পিঠে কেমনে চড়ি, কিভাবে উঠি তার পিঠে, পরক্ষণে ভাবি সবাই যদি এই জাতীয় উজর দেখায় দেখায় চলে যায় ওই বেটা তো না খায়া থাকবে। সন্ধ্যা হলে তো রিক্সার মালিককে ভাড়াও দিতে পারবে না, অগত্যা বাধ্য হয়ে উঠি, প্রয়োজনে 50-100 টাকা বেশি দেব। জিজ্ঞাস করেছি, চাচা এই বয়সে রিক্সা চালাচ্ছেন, সন্তান কি নাই? জবাব দে, বাজান 3টা ছেলে আছে,
তিন সন্তানের বাবা তিন ছেলের বাবা রিকশা চালান কেন উত্তর দেয় সন্তানরা বিয়ে করে বউনি আলাদা খবর নেয় না আর যারা এমনটা করে না তারা বাবা মাকে নিয়ে ভাগাভাগি করে ভাগাভাগি তিন ভাই আছে ওই মা বাবাকে লজিং মাস্টার বানায়া ফেলে তোমার ঘরে 10 দিন আমার ঘরে 10 দিন বড় ভাইয়ের ঘরে 10 দিন যখন 9 দিন পার হয় তখন বৌমা সিগন্যাল দেয় আগামী দিন আমাদের ঘরের খানা শেষ মা বাবাকে এই ঘরে এই বাড়িতে বড় অসহায় মনে হয় মনে হয় তারা লজিং মাস্টারের মতো আছে আমি আপনাদের বলছি না আপনারা ভাইয়েরা ভাগাভাগি করে খাওয়াবেন না এটা আমি বলি না আমি বলি হ্যাঁ ছোট ভাইও খাওয়াবে মেজ ভাই খাওয়াবে বড় ভাই খাওয়াবে 10 দিন করে 30 দিন যাবে শরীয়ত মানা করে নাই কিন্তু আপনাকে বলছি আপনার মা 9 মাস 10 দিন পেটে রেখেছে একা কাউকে কষ্টের ভাগ দেয় নাই 2 বছর দুধ খাইয়েছে একা কাউকে কষ্টের ভাগ দেয় নাই আপনার পায়খানা প্রস্রাব পরিষ্কার করেছে একা কাউকে কষ্টের ভাগ দেয় নাই আপনি আজকে কেন ভাগ করবেন আপনার ভূমিকা হবে আপনার মা আপনার বাবা দুইজনকে ডেকে এনে সামনে দাঁড়া করাবেন আপনার বউকে তারপরে বলবেন বউয়ের সামনে মা ও আমার বাবা আমার ভাইয়েরা তোমাদের খাওয়াবে তাই বাধ্য হয়ে 20 দিন আমি তোমাদের খেতে দিচ্ছি ওই ঘরগুলোতে কিন্তু আমার ঘরের দরজা তোমাদের জন্য 30 দিন খোলা এজার স্ত্রীকে বলে দেবেন আমার মা আমার বাবা আমার পাক ঘরে ঢুকবে পাতিলের ঢাকনা সরায়া মন মতো খাবে এই বিষয়ে তুমি নাক সিটকাতে পারবে না আমার মা আমার বাবা এই ঘরের মাঝে তারাই হল দায়িত্বশীল নেতা আমি তোমার লিডার আমার লিডার আমার মা বাবা তোমার আচরণের কারণে তোমার মা বাবা তোমার উপর খুশি হবে তোমার উপর খুশি হবে মা বাবা দোয়া কইরো দোয়া কইরো দোয়া কইরো দোয়া সার কামে নাই ভালো করে শোনো সন্তানেরা দোয়া মুখ থেকে আসে না দোয়া আসে কলিজার ভিতর থেকে ঠিক বদ্দোয়াও তাই এটা আসে কলিজা থেকে মা বাবার দোয়া নিবা কাজের মাধ্যমে এমন আচরণ করবা যে আচরণ তারা খুশি হয়ে যাবে কলিজা ভরে দোয়া করবে ওই যে বাইজিদ হোস্তামির নাম শুনেছিলেন ওনার মা নাকি ঘুমানোর আগে পানি চেয়েছিল উনি পানি নিয়ে এসেছেন এসে দেখেন মা ঘুমিয়ে গেছে ওই পানির বোতল পানির পেয়ালা হাতে নিয়ে সারা রাত দাঁড়িয়েছিলেন মাকে জাগান নাই ঘুম ভেঙে যাবে আবার পানি নিয়ে চলে যান নাই মা মনে মনে ভাববে ছেলেটা কথা শুনে নাই বদ্দোয়া দিতে ভোর রাতে মা ঘুম ভেঙে দেখে কে যেন পাশে দাঁড়ায় আছে জিজ্ঞাস করলো কে বাইজিদ বলে আম্মা আমি আর তুই এখানে কি করস রে বাবা বলে মা তুমি না পানি চাইছিলা মায়ের মনে পড়ে গেছে প্রথম রাত ঘুমানোর আগে পানি চেয়েছিলাম এখন সকাল হয়ে গেছে কিরে বাবা তুই পানি লয়ে দাঁড়ায় আছিস কেন আমি তো পানি চাইছিলাম রাতের 10টা বাজে 11:30টা বাজে রাতের 12টা বাজে ঘুমানোর আগে এখন তো 6টা বাজে তুই 6 ঘন্টা কি করছস বলে মা পানি নিয়ে এসে দেখি তুমি ঘুমিয়ে গেছো বুড়ো মানুষ ঘুম যদি ভেঙে দেই তুমি কষ্ট পাবে যদি আবার পানি নিয়ে চলে যাই তুমি পিপাসা যদি ঘুম ভেঙে দেখো আমি নাই বদ্দোয়া দিতে পারো তাই আমি জাগাইও নাই আমি চলেও যাই নাই তোমার সন্তান তোমার মাতার পাশে কোনো পানি নিয়ে দাঁড়ায় আছে আমার ভাইয়েরা মা বাবার সাথে এমন আচরণ করবেন কিন্তু আমরা দেখি উল্টা 10 দিনের খানা শেষ
বৌমা সিগন্যাল দেয় অথবা নাতি নাতির কাউকে দিয়ে বলা এবার তো দ্বিতীয় ঘরে মেজ ছেলের ঘরে আবার খাবার ভাত দুই দিন পরে এসেছে শ্বশুর শাশুড়ি বাজার থেকে বলো ইলিশ মাছ নিয়ে আসছে বাজার থেকে রুই মাছ কিনে আনছে বুড়ো মা বুড়ো বাবা দেখছে আর মনে মনে ভাবছে নিশ্চয় রান্না করার পরে আমাদের ডাক পড়বেই এখন ইলিশ মাছ রান্না করে রুই মাছ রান্না করে ছেলে বউয়ের অনুমতি নেয় আব্বা আম্মার একটু ডাকি বউ বড় আওয়াজে বলে এই দুই দিন আগে না খাইয়া গেল দশ দিন এখন আবার কিসের ডাকা ডাকি আমার মা আসছে বাবা আসছে একটা ইলিশ মাছ আনছ ওইটার মাথা যদি আবার ওদেরকে দেই ওরা খাবে কি কোনো ডাকা ডাকি দরকার নাই ওই সন্তান বউয়ের আঁচলের তলে বিড়াল হইয়া মেও মেও করে মাকে ডাকে না বাবারে ডাকে না ওই রুই কাতলা দিয়া শ্বশুর শাশুড়িকে নিয়ে খায় মা বাবা অপেক্ষায় থাকে মাঝু বউ ডাকে আব্বা আসেন মা আসেন খাইয়া যান উনারা মনে মনে ভাবে হয়তো দশ মিনিট পরে তো ওই ঘরে ডাকবে তাই বলে একটু পরে খাই এক খিলি পান দেও একটু পান খাই পেটে ক্ষুধা কম এর মানে অপেক্ষায় আছে ওই ঘরের কিন্তু রাতের দশটা বেজে গেল মা বাবা বুঝে নেই ডাক আসবে না তখন অতীতের স্মৃতি মায়ের চোখে বেসে ওঠে মা মনে মনে কয় নিজে না খাইয়া তোরে কত মাছ খাওয়াইছি আর আজকে তুই বুঝি আমাদেরকে রেখে খাইলি হোকনা রিস্কাওয়ালা বাবা ছোট্ট একটা মাছ কিনে এনেছে আপনার বয়স এর থেকে দুই বছর আপনি মাছ খাইয়া খুব মজা পাচ্ছেন মা নিয়েছে এক টুকরা আপনার প্লেটে এক টুকরা আপনার বাবার প্লেটে এক টুকরা আপনাকে নিজে খুঁটে খুঁটে দিছে খাইয়া আপনি ইশারা দিয়া মায়েরটা দেখান মা এবার নিজে না খাইয়া আপনারে পুরাটা খাওয়াইছে পরে দেখে বাবা অর্ধেক খাইয়া ফেলছে আপনি ওই দিকে ইশারা দিছেন বাবা মুস্কি হাসি দিয়া কয় দরা আমারটাও খা ওই রিক্সাওয়ালা বাবা রিক্সাওয়ালা গরিব মা রিক্সাওয়ালার বউ কয় বাজার থেকে আজকে প্রয়োজনে আধা কেজি চাল কম কিনিও তরকারি কম কিনিও আমার ফুট মাছ পছন্দ করছে আর একটা কিনে আইনো ওই রিক্সাওয়ালা আবার খাওয়াইছে মাছ কিনে কিন্তু আজকে শ্বশুর শাশুড়ি পাইয়া মা বাবা ভুলে গেছো আরে মিয়া বড় মুখে দেওয়া লাগে না ওই যে কলি জাগার দিছ এটার নামই হলো সাবধান মুসলমান বড় সাবধান বাবা নে মুআজ্জালান উকুবাতুহুমা ফিদ দুনিয়াল বাগিয়া ওয়াল উকুক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুটি অপরাধ আল্লাহ তাআলা তার শাস্তি আখেরাতের জন্য বাকি রাখে না ওই দুই অপরাধের শাস্তি আল্লাহ দুনিয়াতে দেবেনই দেবেন এরপরে আপনি আখেরাতে চাইলে মাফ করবেন না হয় আখেরাতে আবার দেবেন দুটি অপরাধের শাস্তি তিনি দুনিয়াতে না দিয়া তোমারে মৃত্যু দেবে না একটা হলো জুলুম আর একটা হলো মা বাবার সাথে বেয়াদবি মা বাবার কলিজা কখনো আঘাত দিও না কখনো না মানুষের উপর জুলুম করো না কখনো না কারণ তুমি যদি জুলুম করো মাজলুম যদি তোমাকে ফিরাইয়া দিয়ে দেয় তুমি একটা থাপ্পড় দিয়েছ ওই নিমশার বাজার রিক্সাওয়ালা উত্তরবঙ্গে বাড়ি তুমি নেতার ভাতিজা চড়ে আসছো তার রিক্সা দশ টাকার জায়গায় বিশ টাকা চেয়েছে রেগে গিয়ে থাপ্পড় দিছ রিক্সাওয়ালা তোমারে ফিরাইয়া থাপ্পড়টা দিয়ে দিছে তুমি আলহামদুলিল্লাহ বলো কিন্তু রিক্সাওয়ালা তোমাকে এই মাইকওয়ালা কই আপনি আওয়াজ বাড়াই দেন ঠাস ঠাস করে যান আওয়াজ আপনারা বলুন তো রিক্সাওয়ালা কি ফিরাইয়া থাপ্পড় দেওয়ার সাহস রাখে ও বন্ধু রিক্সাওয়ালা ফিরাইয়া তো থাপ্পড় দেয় না
বরং রিকশাওয়ালা আপনার থাপ্পড় খাইয়া মাথাটা নিচের দিকে দেয়, হাতলে হাত রাখে রিকশার প্যাডেলে পা রাখে, চোখের পানি ছেড়ে দিয়ে একটা মামলা দিয়া দেয়। যদি সে থাপ্পড়টা ফিরিয়ে দিতে পারত তাহলে সে আল্লাহর কাছে মামলা দিত না। সে থাপ্পড়টা ফিরিয়ে দিতে পারে না, না পারার কারণে চোখের পানি ছেড়ে দিয়ে সে বলে আল্লাহ গরিব বানাইলা কেন, পেটের দায়ে উত্তরবঙ্গ থেকে এসেছি কুমিল্লা রিকশা চালাতে, কাঁধে করে ব্যাটারে নিমসার থেকে এনেছি কুরফাই, টাকা তো পাইলাম না উল্টা থাপ্পড় খাইলাম, এই বিচার তুমি করো। আল্লাহর হাবিব বলেন ওয়াত্তাক দাওয়াতাল মাজলুম فانه ليس بينها وبين الله حجاب। আমার উম্মতেরা মাজলুমের বদদোয়া থেকে সব সময় নিজেকে বাঁচায়া রেখো, কারণ মাজলুমের বদদোয়া এবং আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না। মাজলুমের বদদোয়া থেকে বেঁচে থাকো, বেঁচে থাকো, যদি আল্লাহর আদালতে সে বদদোয়াটা মঞ্জুর হয়ে যায়, তুমি যে 3 কেজি ওজনের থাপ্পড় দিয়েছ ওই রিকশাওয়ালার গালে, ভালো করে শোনো, এই দুনিয়াতে 5 কেজি ওজনের থাপ্পড় দেওয়ার লোক আছে না নাই? আল্লাহ তোমার বাড়িতে রাইখা তোমার মায়ের কোলে বসায়া তোমারে ওই 5 কেজি ওজনের থাপ্পড় ফিরানোর ক্ষমতা আল্লাহর আছে। এই জন্য জুলুম করবেন না, করলে বন্ধু খবর আছে আপনি রেডি থাকেন, তার ফিডব্যাক আপনার ঘরে আসবেই। বিশ্বনবী বলেন দাওয়াতুল মাজলুম মাকবুলা ওয়ালাউ কানা কাফিরা, যখন কোন মাজলুম বদদোয়া দেয় তার বদদোয়া কবুল হয় যদি মাজলুম কাফের হয়। যে রিক্সাওয়ালারে থাপ্পড় দিছেন সে ধরেন বেনামাজি, ধরে নেন সে হিন্দু, যদি সে হিন্দুও হয় বেনামাজি হয় তার বদদোয়া কবুল হবেই হবে। আর মাজলুম যদি বিশ্ববিখ্যাত মুফাসসির হয়, মাজলুমের হাতে যদি হাজার হাজার কাফের মুসলমান হয়, ওই মাজলুমের ওয়াজ শোনার জন্য লক্ষ লক্ষ মানুষ জড়ো হয়, ওই মাজলুমের ওয়াজ শুনে বেনামাজি নামাজি হয়, ওই মাজলুমের ওয়াজ শুনে মক্কর মত ছাড়ে, ওই মাজলুম চোখের পানি ছাড়া দিয়া আল্লাহর কাছে যে মামলা দেয় ওই মামলা তুমি ফিরাতে পারবে না, অপেক্ষা করো, তোমার কপালে এসে বড় দুর্ভোগ অপেক্ষা করছে। সাবধান, দুটি অপরাধ আল্লাহ তাআলা বাকি রাখে না তার শাস্তি, তবে উমলি লাহুম ইন্না কাইদি মতিন। আল্লাহ তাআলা কোরআনে বলেন আমি রশির মাঝে একটু ঢিল দেই, যখন মানুষ অপরাধ করে ওই অপরাধীর অপরাধ দেখে আমি তাৎক্ষণিক ধরি না, আমি ঘুড়ি উড়ানো বাচ্চার মতো ঘুড়ির রশির মতো রশিটা একটু ছেড়ে দেই। আমরা ছোটকালে ঘুড়ি উড়াইছি, আপনারা উড়াইছেন, ঘুড়ি যত উপরে ওঠে রশিতে আমরা তত ঢিল দিতাম, ঘুড়ি উঠতে উঠতে একবার উপরে গিয়ে মাথা নাড়ে, ঘুড়ি যেন বুঝাতে চাই অনেক দূরে এসেছি আর ফিরে যাব না, আমারে তুই ধরতেও পারবি না, আমি তোর থেকে শত শত হাত উপরে। কিন্তু বাচ্চা এ নিয়ে মোটেও টেনশন করে না, কারণ সে জানে যতই মাথা নাড়ো নাটাই আমার হাতে। বিশ্বনবীর মতো মহামানব উনাকে দাঁত ভেঙে দিয়েছে, আল্লাহর হাবিবকে পাথর মেরেছে, আল্লাহর হাবিবকে মক্কা থেকে মদিনায় হিজরত করতে বাধ্য করেছে। মানুষ হিসাবে রাসূলের মনে মাঝে মাঝে কষ্ট পায় আমার রব তুমি একশানে যাও না কেন? আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাহ গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন,
ও নবী এ জালেমেরা কি আচরণ করে আপনি ভাববেন না আমি আল্লাহ বুঝি দেখি না ওয়াসবির লিহুকমি রাব্বিকা ফা ইন্নাকা বিআয়ুনিনা আপনার রবের আদেশ আপনি ধৈর্য ধারণ করুন আপনি আমার চোখের সামনে আছেন আমি রশিদা ঢিল্লিছি ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ আপনার রবের ধরা বড় শক্ত ফেরাউন সীমা লঙ্ঘন করেছে আল্লাহ তাআলা পানি ডুবাইয়া দিছে নমরুদ সীমা লঙ্ঘন করেছে জুলুম করতে করতে ইব্রাহিম নবীকে আগুনে পর্যন্ত পেলেছে আল্লাহ জুতার বাড়ি খাওয়াইয়া দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে ওই আল্লাহ এখনো আছে না নাই আল্লাহর শক্তি আগের মতো আছে কিনা বাংলাদেশে জুতা আছে না নাই সালেমদের গাল আছে না নাই সিদ্ধান্ত নিতে দেরি সেটা প্রয়োগ হতে দেরি নাই انما امره اذا اراد شيئا ان يقول له كن فيكون যখন তিনি সিদ্ধান্ত নেবে তোমার বাঁচানোর জন্য কোন দাদা গাইতে পারবে না এজন্য জুলুম করবেন না এক নাম্বার দুই নাম্বার হলো মা বাবার মনে কষ্ট দেবেন না এই দুইজন মনে কষ্ট পাইল উপায় নাই ওই মা বাবার মনের কষ্টের কারণ হবেন না স্ত্রীর কথা শুনে মা বাবার সাথে বেয়াদবি করবেন না কিন্তু আমরা দেখি অনেক যুবকের এখন বউয়ের কথা শুনে মায়ের সাথে কথা বলা বন্ধ করে দেয় মনে রাখবেন বন্ধু হ্যাঁ আপনার বউ আপনার প্রয়োজন তিনিও ফেলনা নন আপনার জীবনে তারও জরুরত তারও প্রয়োজন আছে না নাই কিন্তু চাইলে বউ পাল্টানো যায় মা যদি পাগলিও হয় মা পাল্টানো যায় না আর নিজের বউয়ের কথা শুনে মা বাবার সাথে রাগ আচরণ কখনো করবেন না কোনদিন না কিন্তু মা বাবার কথা শুনে প্রয়োজনে মা বাবার কথা ইসলামে বউ তালাক দেওয়া জায়েজ আছে কিন্তু বউয়ের কথায় মায়ের দিকে চোখ লাল করে তাকানো জায়েজ নাই মন্দ কথা বলা তো দূরের কথা কথা কি বোঝেন মা বাবার কথা শুনে প্রয়োজনে বউ তালাক দেওয়া জায়েজ কিন্তু বউয়ের কথা শুনে মায়ের দিকে বড় চোখে তাকানো জায়েজ নাই হযরত ওমরের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর ওনার থেকে বর্ণিত হাদিস তিনি বলেন কানাত তাহতি ইমরাতুন ইহিব্বুহা ওয়া কানা বি ইয়াকরাহুহা আমারানি আন উতাল্লাকাহা ফাআবাইতু যালিক ওয়া যাকারতুহু লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল তাল্লাকা ইয়া ইবনে ওমর আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ আব্দুল্লাহ ইবনে ওমর বলেন আমার একজন স্ত্রী ছিলেন আমার মা আমার বাবা তাদের সাথে আমি একসাথে ছিলাম আমার স্ত্রীকে আমি বড়ই ভালোবাসতাম কিন্তু কেন জানি আমার বাবা ওমর আমার স্ত্রীকে পছন্দ করতেন না কোন একদিন তিনি আমাকে কাছে ডেকে বলেন আব্দুল্লাহ তোর বউকে তুই তালাক দিয়ে দে আমি ওমরের কথাটাকে পালন করি নাই
তালাক দেই নাই না দিয়া আমি ডাইরেক্ট রাসূলের দরবারে হাজির হলাম ফাযাকারতুহু লিরাসূলিল্লাহ বিশ্ব নবীকে গিয়ে আমি বললাম এই ঘটনা আমার বাবা ওমর আমার বউরে তালাক দিতে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি তো উনার মুরব্বী আপনি তো রাসূল আপনি তো আমাদের লিডার আপনি একটু আমার বাবারে বুঝান আমি তো আমার বউকে বড় ভালোবাসি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরের কথা শুনে হযরত ইবনে ওমরের কথা শুনে সাথে সাথে বলেন তাল্লাকা ইয়া ইবনে ওমর ও আব্দুল্লাহ তোমার বাবা ওমর যদি তালাক দিতে বলে আমি রাসূল বলি তুমি তাকে তালাক দাও সুবহানাল্লাহ বলবেন না ভাইরা বউয়ের কি দোষ বউয়ের সমস্যা কি ঠিক আছে ওমরকে আমি ডাকবো আমি ওমরের কাছে জানতে চাইব কোন কারণে বউটা তালাক দিতে কয় বিশ্বনবী এই জাতীয় কোনো কথাই বলেন নাই এর কারণ কি এর কারণ হলো এই দুনিয়াতে সন্তানের কল্যাণকামী হিতাকাঙ্ক্ষী মা বাবার তুলনায় আর কেউ নাই আর সেই মা বাবা যদি কয় তালাক দে বুঝে নিতে হবে দাল মে কুছ কালা হে বিয়ে করাইছে আপনাকে বিয়ে করাইছে আপনার মা বাবা যদি বাসর রাতে আপনি সিজির স্ত্রীর সাথে খুব সুন্দর করে রাতটা কাটান সকাল বেলায় আপনার মেজাজ ফুরফুরে আপনি খুব ভালো রাত কাটাইছেন স্ত্রীর সঙ্গ পাইয়া আপনি খুশি আপনার মা বাবা আপনি দেখবেন না আপনার দৃষ্টির অগোচরে আল্লাহর শুকরিয়া জানাবে যাক আমার ছেলে সন্তুষ্ট আপনার মা বাবা খুশি যদি বাসর রাতে আপনার স্ত্রীর সাথে মিলমিশ না হয় বনি বনা না হয় আপনি সন্তুষ্ট নন সকালবেলা আপনার মেজাজ খারাপ আপনার মনটা কেমন কেমন আপনার মা বাবা উদগ্রীব হয়ে যাবে হায়রে কি হইলো তাহলে তো আমার ছেলের সাথে বউয়ের মিল হলো না ঘটনা কি ঘটনা কি তারা সবচেয়ে বেশি কষ্ট পাবে আপনার চেয়েও বেশি ওই বাবা ওমর যদি কয় বউ তালাক দেও রাসূল বুঝেছেন নিশ্চয় বউয়ের ভিতরে কোনো দোষ আছেই আমার ভাইরা মা বাবার কথা বউ তালাক দেয়া যায় বউয়ের কথা মা বাবার দিকে চোখ রাঙাইয়া কথা বলা যায় না আজকে ওই সন্তানগুলো হারিয়ে যাচ্ছে বরং আজকে প্রায় সন্তান মা বাবার সাথে বেয়াদবি করে যতদিন পর্যন্ত বাবার হাত উপরে থাকে ছেলের হাত নিচে থাকে ততদিন আদব থাকে তখন স্কুলের ফর্ম বিলাবের টাকা লাগবে আব্বা টাকা দেন আব্বা ফাইজমা কিনা লাগবে আব্বা টাকা দেন আব্বা ঈদের বকশিশ দেন আব্বা ঈদের জামা কিনে দেন খুব ভদ্র ছেলে যেই মাত্র বাবা অবসরে চলে গেছে রিটায়ারমেন্টে গেছে এখন বাবার ইনকাম নাই ছেলে চাকরি পাইছে এখন বাবা উল্টা টাকা খোঁজে ছেলে 200 টাকা দিয়াই চোখ বড় কইরা কয় এত টাকা করো কি কয়দিন আগে না টাকা দিলাম আমার বন্ধু বাবা আমাকে আর মজা লাগে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়ালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা তাদের সাথে সন্তান তুমি কোনোদিন ধমক দিয়া কথা বলবা না খুব শব্দের ব্যবহার করবা না সব সময় তার সাথে তুমি কারীম আচরণ করো ভদ্র আচরণ করো নম্র আচরণ করো তুমি যত বড় পীর হও যত বড় আলেম হও মন্ত্রী হও বা সচিব হও তোমার মায়ের কাছে বাবার কাছে তুমি এখনো ওই ল্যাংটা ছোট বাচ্চাটি বটে সন্তান মা বাবার কাছে কখনো বড় হয় না আমার দোস্ত আমার বন্ধু মা বাবা কথা বললে মা বাবাকে তিরস্কার করে ধমক দেয় এত কথা কও কেন আশ্চর্য আশ্চর্য তুমি কি জানো না মানুষ যখন বুড়ো হয় তাদের জ্ঞান আস্তে আস্তে কমতে থাকে এই জন্য আল্লাহ বৃদ্ধকালের কথা আলাদা করে বলেছেন আন্দাল কেবার আহাদাহুমা ও কেলাহুমা
ফাকুল্লাহুমাও তারা বুড়ো হবে যত জ্ঞান কমতে থাকবে তত তাই বুড়ো মা বাবার সাথে বেয়াদবিমূলক কথা বলা যাবে না এক বাবা তার ছেলেকে প্রশ্ন করতেছে বাজার লুঙ্গি ডাজে আনছিলি কালকা বাজার থেকে কিননা দাম জানি কত হইছে ছেলে কয় আব্বা 350 সকাল বেলা ঘুম থেকে উঠে আবার জিগায় আব্বা লুঙ্গিটা জানি কত ছেলে কয় কালকা না কইছি 350 দুপুর বেলায় বাবা আবার জিগায় ওরে লুঙ্গিটা জানি কত কয় তোমার কি দরকার তুই শুধু ফিন্দ দাম জানা কি দরকার কয়বার কইতা বারে বারে কষনা বাবা কইছি না 350 সন্ধ্যাবেলা বাবা আবার জিগায় লুঙ্গিটা জানি কত ছেলে দমক দিয়া চলে গেছে আর কয় না বাপ পিছন থেকে ডাকে একটা কথা শুননা যা পুত কয় কি কথা কই জাম গাছটা দেখোসনি কই জি আব্বা এটার নিচে বসে আমি বাঁশ কেটে কেটে বাঁশ দিয়া আমি একটা জোমরা বানাইতেছিলাম ঝাড়ু বানাই আপনার একটা বড় টুকরি বানাইতেছিলাম ওখানে তুই একটা ছোট্ট পিড়িতে বসাছিলি সকালবেলা সূর্য উঠেছিল মিষ্টি রোদ ছিল শীতকাল চলছিল এই আম গাছের মাঝে এসে একটা কাক পাখি বসেছিল তুই ফিরার মাঝে বসে এখানে এটা কি কাক এটা কি কাক তুই আমারে 30 বার প্রশ্ন করেছিস আমি একবারও ধমক দেই নাই আর আজকে তোরে আমি পরীক্ষা করলাম দেখি আমার ছেলে কি করে আমি দ্বিতীয়বার প্রশ্ন করতে ধমক শুরু ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা এহসান করো এহসান কি সেটা তো বুঝেই না করা দূরের কথা এহসান মানে টাকা পয়সা দেয়া নয় এহসান মানে বাত কাপড় দেয়া নয় এহসান মানে হলো সে যা পানা তা দেয়ার পরে আরো অতিরিক্ত দেয়া আপনি চাকরি করেন অফিসে আপনার সাথে কোম্পানির চুক্তি হলো এক মাসে 20,000 টাকা বেতন এক মাস চাকরি শেষ আপনাকে মাস শেষে 20,000 টাকা দিল এটা কি এহসান করলো না আপনার পাওনা দিল এহসান কখন হবে যদি আপনাকে 20,000 দিয়া আরো 1,000 বেশি দিত 500 বেশি দিত আপনাকে বলতো জান দুই দিনের ছুটি দিলাম বাবিরে লইয়া কক্সবাজার ঘুরে আসেন 10,000 টাকা দিলাম এটার নাম কি এখন আপনার মা আপনার বাবার সাথে আপনার এহসান করার জন্য আল্লাহ বলছে হাউ ক্যান ইট পসিবল আমি মাঝে মাঝে ভাবি এটা সম্ভব কেমনে আমার মা যে হক পায় আমি তো সেটাই দিতে অক্ষম আমার মা আমারে পেটে নিছে 9 মাস 10 দিন আমি কাঁদে নিছে কয় দিন আপনার প্যান্টের মাঝে পায়খানা পসরাব লেগে আছে শুধু যদি বাম হাতে পরিষ্কার করে পরিষ্কার হবে না তাই টয়লেটে ঢুকে মা ডান হাত দুই হাতে ঘষছে সন্তানের পায়খানার দুর্গন্ধ মায়ের নাকে নেই আপনি মায়ের কোলে বসা আপনার মা মায়ের কোলে বসে ভাত খাচ্ছে মা আপনি এর মাঝে পায়খানা করে দিয়েছেন মা বুঝতে পারতেছে সন্তান পায়খানা করছে ও মা পায়খানাটা এইভাবে রেখে তাড়াতাড়ি কোন রকমে ভাত খায় সন্তানের পায়খানার কোন দুর্গন্ধ মায়ের নাকে নাই এখন যদি এহসান পরে আগে মায়ের হক বাবার হক আমরা আদায় করতাম তাহলে তো কমপক্ষে 2-2.5 বছর তাদের পায়খানা পরিষ্কার করা লাগবে নিজ হাতে মা আপনাকে 3-4 বছর খাওয়ায় দিছে আপনা আপনার মা আমার বাবা আপনা আমার বাবাকে 3-4 বছর নিজে আগে খাওয়াইতে হবে এই সব দেওয়ার পরে এবার হলো ভালোবাসা বাবার মতো মহসিন কে আছে বাবার মতো মহসিন কে আছে বাবার মতো মহসিন কে আছে রিকশাওয়ালা বাবা বুড়া হয়ে যাচ্ছে তাই মনে মনে ভাবে আর কত কয়দিন পরে আর প্যাডেল চাপতে পারবো না তাই রিকশা কিছু কিছু চালায় টাকা জমা 10-20 টাকা করে জমায় স্বপ্ন দেখে আমি আর প্যাডেলের রিকশা চালাবো না একটা ইঞ্জিনওয়ালা রিকশা কিনবো 40-45,000 টাকা লাগবে
দুই বছর তিন বছর করে করে জমাইতে জমাইতে এখন বাবার ধারণা 40-50 হাজার টাকা ব্যাংকে জমছে, মাটির ব্যাংকে জমছে। হয়তো আগামী বছর আমি আবার একটা রিকশা কিনব, আর কষ্ট করা লাগবে না, টিপ দিলেই চলবে, ইঞ্জিনওয়ালা রিকশা। হঠাৎ করে আপনি অসুস্থ, হাসপাতালে নিয়ে গেছে, ডাক্তার আপনাকে দেখে কয় ওর তো ইমিডিয়েট অপারেশন লাগবে, তার তো হারনিয়ার সমস্যা, যদি অপারেশন না করেন রিক্স হতে পারে হারনিয়া ফেটে গেলে মরেও যেতে। রিক্সাওয়ালা বাবা জিগা, ডাক্তার সাহেব কত টাকা লাগবে? ডাক্তার বলে 30,000-এর নিচে না, জটিলতা যদি আরো বেশি হয় আরো বেশি লাগবে। রিক্সাওয়ালা বাবা, তার কাছে তো টাকা নাই, নুন আনতে পান্তা পুরায়। তখন তার মনে পড়ে যায় মোটরওয়ালা রিক্সার টাকা জমাইছে, ওই মাটির ব্যাংক আমার পুঁজি, আপনাকে হাসপাতালে রেখে বাবা পালাইয়া যাবে, বললে মরে যাক নাকি দৌড় মারে ওই মাটির বাক্স ভাঙবে, নিজের স্বপ্নকে কুরবান দিয়ে ডাক্তারকে বলবে আপনি অপারেশন করেন, যা লাগে আমি দিতে রাজি। নিজে না খেয়ে সন্তানকে খাওয়ায় মা বাবা, তাদের সেক্রে পাইছে সেই ভালোবাসা, ওটা ফিরিয়ে দিবেন কি দিয়া? এহসান কেমনে করবেন? হকে তো দেন না। আমার বন্ধু ইব্রাহিমের সন্তান ইসমাইলের মতো হওয়া লাগবে, ইসমাইলের মতো হওয়া লাগবে, ইসমাইলের মতো হওয়া লাগবে। ইব্রাহিম নবী ইসমাইলের বিয়ের পরে সিরিয়া থেকে মক্কা এসেছিলেন, সন্তান বিয়ে করেছে জুরহাম গোত্রে, বাবাকে খবর পাঠিয়েছে আব্বু আমি বিয়ে করেছি, বউটা দেখে যেও। ইসমাইল আলাইহিস সালাম থাকতেন মক্কায়, বাবা ইব্রাহিম থাকতেন সিরিয়া। ব্যবসায়িক কাফেলার মাধ্যমে খবর পেয়েছে ছেলে বিয়ে করছে, হয়তো মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা উনি নিজে ছেলেকে বিয়ে করিয়ে দিয়েছেন, একটা মেয়ে পছন্দ হয়েছে, স্বামীর সাথে পরামর্শ করতে পারেন নাই, কারণ তৎকালীন যুগে তো চিঠিপত্র মোবাইল আজকের মতো সুবিধা ছিল না, শত শত মাইল দূরে থাকে ইব্রাহিম। কোন ব্যবসায়িক কাফেলার মাধ্যমে খবর পাঠালেন, বৌমা দেখে যায়েন একটু দোয়া দিয়েন। ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন মক্কায়, এসেই খুঁজতে খুঁজতে ছেলের বাসায় গেলেন, গিয়ে বাসার বাহির থেকে আওয়াজ করলেন, ইসমাইল ঘরে আছো নাকি বাবা? ভিতর থেকে নারীর কণ্ঠের আওয়াজ, ইসমাইল বাড়ি নাই, কোথায় গেছে গো জানি না, কবে ফিরবে বলে যায় নাই, তোমরা কেমন আছো? উত্তর দেয় ভালো নেই। সহি বুখারীর হাদিস, ইব্রাহিম আলাইহিসসালাম ছেলে ইসমাইলকে চিনে, আমার সন্তান কলিজার টুকরা, হীরক খণ্ড সোনার টুকরা, ওই ছোট্ট বয়সে আল্লাহর জন্য জবাই হতে রাজি, ওই হীরক খণ্ডকে স্বামী হিসাবে পেয়ে যেই মেয়েটা সুখী হয় নাই, বুঝতে হবে মেয়েটাই ভালো না। এরপরে তার কণ্ঠ থেকে যে রুক্ষতা আমি পাচ্ছি, কণ্ঠ দিয়ে বোঝা যায় ইব্রাহিম নবী আকল করে কাজ করে নিয়েছেন, মেয়েটা ভালো না। তাই তিনি সাথে সাথে বললেন, ইসমাইল যখন বাড়ি ফিরবে, বলিও সিরিয়া থেকে একজন বুড়ো মানুষ এসেছিলেন, উনি বলে গেছেন আপনার ঘরের চৌকাটটা ভালো নয়, এটা পরিবর্তন করা দরকার। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন, ইসমাইল বাড়ি ফিরলেন, স্ত্রী জানালো সিরিয়া থেকে একজন বুড়া মুরব্বী এসেছেন,
উনি অনেক কথাই বলেছেন সব বুঝেছি কিন্তু শেষ কথাটা বুঝি নাই তিনি বলছেন তোমার ঘরের চৌকাঠ ভালো নয় এটা পরিবর্তন করা দরকার ভাই আপনার মাইকের আওয়াজ তো কান ফাড়ার কথা এটা ফিরে দেন তো আমার দিকে কিসের মাইক মুখ নিয়ে আসেন ফিরান আমার দিকে ফিরেছেন না আগে আওয়াজে তো কান ফেটে যাবে আমি কম কমান আপনি তো কমাইবেন ঠাস ঠাস করে আওয়াজ হয়ে লাগবে পাবলিক তো ঘুমাই যাবে মাইকের এমন আওয়াজ হলে ঘুমান নাই তো আমার ভাই ইসমাইল আলাইহিস সালাম বাপকা বেটা সাথে সাথে বুঝে ফেলেছেন যা ঘটেছে উনি বললেন মুরব্বীকে বসতে দাও নাই আদর করে নাই নাস্তা পানি দাও নাই বলে না তোমার কপাল পড়ে গেছে ওই মুরব্বী তো ইব্রাহিম খলিলুল্লাহ আমার বাবা তোমার আচরণে বাবা বড় কষ্ট পেয়েছেন তাই তিনি বলে গেছে ঘরের চৌকাঠ পাল্টাতে হবে ওই চৌকাঠ বলতে তিনি তোমারে বুঝাইছে যাও তুমি তালাক বাবার ইশারা সন্তান বলতে লাগবে আর এখন বউয়ের ইশারা সন্তানের মা বাবা তালাক একবার উল্টে গেছে ও সন্তানেরা সাবধান হয়ে যাও মা এবং বাবা এমন ব্যতিক্রম ধর্মী দুইজন মানুষ পৃথিবীতে তাদের মতো ব্যতিক্রম ধর্মী কোন মানুষ নাই একটা জায়গায় তারা দারুণ ব্যতিক্রম সে জায়গাটা হলো তারা যদি কোনো বদদোয়া না বুঝেও দেয় সেটাও কবুল হয় এমন ব্যাপার মা বাবা ছাড়া আর কেউ নাই এই যে আপনারা এখানে আসছেন আমি নামার সময় মোসাফা করার জন্য লাইন ধরে দাঁড়াইলেন 10 জন 15 জন দৌড় মারে মোসাফা করতে কোন একজন এসে মোসাফা করতে যাইয়া আমার গায়ের উপরে হুমড়ি খেয়া পড়ল অর্থাৎ পিছন থেকে একজন ধাক্কা দিছে আর ওই সোঁটটা আমার হাতে লাগছে লেগে আমি প্রচন্ড ব্যথা পেয়েছি আমার কি মনে কষ্ট লাগে নাই আমি বললাম মিয়া এটা কি করলা দূর হও মিয়া একটা বদদোয়া দিয়ে দিলাম ওই বদদোয়াটা কবুল করার আগে রাব্বুল আলামিন দেখবেন এই লোকটা কি হুজুরকে ইচ্ছা করে কষ্ট দিছে নাকি বেসটে পড়ছে আমি বদদোয়া দিয়েছি আর আল্লাহ তাৎক্ষণিক কবুল করেছেন ব্যাপারটা এমন নয় তিনি দেখবেন আপনি কি বেয়াদবি করেছেন নাকি আপনি অনিচ্ছা সত্ত্বে করেছেন তিনি দেখে কবুল করবেন না হয় স্থগিত করবেন কিন্তু মা বাবা এই ক্ষেত্রে 100% উল্টা ওনারা যদি না বুঝেও বদদোয়া দেয় আল্লাহ সেটাও ফিরায় না এই জন্য তাদের সাথে আচরণ করতে বড় সাবধান খুব সাবধান তিলকাল ইয়াম মুদাবিলুহা বাইনান নাস তুমি ঠিক তাই পাবে তুমি যা করবে আল্লাহ কো আমি দিন ঘুরায়া দেই আজকে তুমি বাবা আজকে তুমি সন্তান কালকে হবে বাবা ঠিক তিনি সেটাই তোমার কাছে ফিরিয়ে দেবেন